নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জিনিস বানাবো যেটা গরমকালের খুবই ভালো লাগে, কাস্টার্ড বানাবো। কাস্টার্ডটা বানাবার জন্য ফার্স্টে আমি দুধ গরম করতে দিয়েছি, দেখুন এই যে দুধ, এটা দুধ গরম হচ্ছে, কিছুটা দুধ ঠান্ডা রেখেছি। আর নিচ্ছি কাস্টার্ড পাউডার, ভ্যানিলা, ভ্যানিলাটাই সব থেকে ভালো লাগে খেতে, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। হ্যাঁ, এর সঙ্গে একটুখানি ফ্রুটস, কিউই আছে, বানানা আছে, গ্রেপস আছে, আর ড্রাই ফ্রুটে আছে একটা রাসবেরি, দেখুন একটা রাসবেরি দিয়েছি, আর এটা চেরিরই ড্রাই ফ্রুট, আর এটা হচ্ছে আমেরিকান চেরি, কিশমিশ, আর অল্প একটু কাজু। বেশি দিলাম না, কেন তাহলে কাস্টার্ডের গন্ধটা পাওয়া যাবে না। আমি 2 স্পুন কাস্টার্ড পাউডার নিচ্ছি, ভ্যানিলা, তিন স্পুন নিলাম। হ্যাঁ, এটাকে করে রাখছি। এটা করে করা থাক, ততক্ষণ দুধটা গরম হচ্ছে। আর সুগার নিয়েছি, দেখুন অল্প একটু সুগার, অল্প একটু, এটা গরম হোক ততক্ষণ। বন্ধুরা দেখুন, দুধ অর্ধেক অনেকটা ফুটে জাল দিয়ে দিয়ে কমে গেছে, দেখুন গাঢ় হয়ে গেছে, একদম একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি সুগার দিচ্ছি অল্প, 1 স্পুন মতো, ডিনার স্পুনের 1 স্পুনের মতো শুধু দিলাম। আর এদিকে দেখুন ভ্যানিলা, এই যে দুধের ভেতরে লিকুইডটা করে রেখেছি, ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা, দেখুন হয়ে গেছে। এবার আমি এক হাতে দিচ্ছি আর এক হাতে নাড়ছি, সমানে নাড়তে হবে, কিন্তু সমানে নাড়তে হবে। এই ভ্যানিলা আপনারা যখন নেবেন, এই ভ্যানিলাটা দেখবেন, ভ্যানিলা ফ্লেভারটা থাকলে অটোমেটিক একটা সুন্দর কাস্টার্ডের গন্ধ ছাড়বে। হয়ে গেছে, এবার নামাচ্ছি, দেখাচ্ছি, দেখুন বন্ধুরা থকথকে হয়ে গেছে, একদম থকথকে হয়ে গেছে। এবার আমি নামাচ্ছি, দেখুন এবার আমি সাজাবো, দেখুন রাসবেরিটা দিলাম, ড্রাই ফ্রুট দিচ্ছি, কিবি দিচ্ছি। হ্যাঁ, বানানা, আঙ্গুর দিচ্ছি, এটা হয়ে গেল, দেখো পুরোটা ভরে গেছে। আর এটা ঠান্ডা হবে, এটা ঠান্ডা হলে তখন সার্ভ করবো, ভ্যানিলা কাস্টার্ড পাউডার কাস্টার্ড। এটা বন্ধুরা এটা হয়ে গেল, এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে।